আজি কুচিন্দাস্থিত ডাকমঙ্গলার উপখণ্ডস্তরীয় অনুসূচিত জাতি এবং জনজাতি কল্যাণ পরিষদ কমিটি গঠন হয়ে যাইছি। গজেন্দ্র ভৈঙ্ক সভাপতিত্বরে হইতিবা এই সভার কুচিন্ডা উপখণ্ডর বামরা জমনকিরা এবং কুচিন্ডা ব্লকর শতাধিক সদস্য এখানে উপস্থিত হয়ে নিজ নিজের মত রাখিলে এবং এক অস্থায়ী কার্যকারী কমিটি গঠন করা যাই। সেথিরে সভাপতি গজেন্দ্র ভৈ এবং সম্পাদক মনোরঞ্জন ভৈঙ্ক মনোনীত করা যাই। এই সংগঠন এসটিএসসি লোকমানকর সামগ্রিক বিকাশ দিগরে কার্যকারী করিব। তেবে সমগ্র এসটিএসসি যোগ্য তথা মেধাবী পিলামানকু সরকারি তথা বেসরকারি ক্ষেত্রে নিয়োজন করিবা দিগরে কার্য করিবাকু প্রাথমিকতা দিয়াগলা এবং এই বৈঠককু সুজিত বুড়া পরিচালনা করিথিবা বেলে অরুণ নায়ক ধন্যবাদ অর্পণ করিবা সহিত 21 তারিখরে হইথিবা ভারত বন্দর সফলতা পাই পূর্বতন কাউন্সিলর টুনা মহানন্দকু বিশেষ ভাবে ধন্যবাদ অর্পণ করা যাইথিলা। প্রগতিশীল হেবা ইন ফিউচারে এভাবে আকারে যুদ্ধ করা যা যাহাফলে কি ভবিষ্যতরে কিংবা অতীতরে তাকে দেখাবে না মিলে সেদিকে এই কুচিলা মহাদা উপখণ্ডরে শক্তি প্রদর্শন করা বলিকি মুভ বিশ্বাস করছি আর আশা করছি। একটু তো আমার তিনিটা ব্লক মোর মতামত তিনিটা ব্লক আমার এসটিএসসি সংগঠন নিহতি জরুরি মানে যুদ্ধকালীন ভিত্তিতে ত্যাগ করবার আছে। তো আজ যেহেতু আমি বহু সংখ্যায় উপস্থিত হচ্ছ মানে গজেন্দ্র ভৈ দলিত আদিবাসী মহাসংঘর একতা মঞ্চর আবাহক তিনি বর্তমান সভাপতি দায়িত্ব আজ নির্বাচন করবে। আজির মিটিংরে দলিত আদিবাসী সমস্ত একজুট হয়ে আগামী দিনের সব প্রকার সব কর্মক্ষেত্র একজুট হয়ে লড়বে। আদিবাসী হরিজন মান প্রতি যে শোষণ হোলা শোষণকে মুক্ত করি শোষণকারী বিরুদ্ধে দৃঢ়করণ গ্রহণ করবার লাগে বলি এই আমার সংঘ আষ্ঠান একজুট হয়ে কার্য করবার লাগে যাচ্ছি। পদক্ষেপ বেলে রাজ্যরে বা দেশরে বা আমার চিন্তারে বা সম্বলপুর জেলার যে জাতিভেদর তারতম্য সৃষ্টি হচ্ছে এটাকে আমি এবে আউ তাকে তারতম্য না রখিকি এবে সমস্তে এক হয়ে একা হয়ে গোটে জায়গায় কাম করবার লাগে আজ মনস্থ হয়েছে। আর এই হিসাবে আমি কাম করবো বলে আজ গোটে বর্ধিত বা পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে। মুই মনোরঞ্জন ভৈ আজ যেন অনুসূচিত জাতি জনজাতি কমিটি গঠন করা গেল তার মুই সম্পাদক মানে আজ যেহেতু সমাজে অনুসূচিত জাতি জনজাতি যেন অবহেলিত হয়েছ সরকার গোটে চক্রান্ত করিকি রিজর্ভেশনটাকে কাটি দেবার যোজনা করেছেন এবং অন্যান্য ক্ষেত্রে বি যেন অনুসূচিত জাতি জনজাতি মানে যেন অবহেলিত হয়ে রয়েছেন তাকে আমার ন্যায় দাবিটা কিন্তু আমি হাসল করে পারব তার লাগে বলি আজ গোটে কমিটি গঠন করা গেল কুচিন্ডার উপখণ্ড স্তরীয় আগামী দিনের কুচিন্ডা উপখণ্ডের অনুসূচিত জাতি জনজাতিকর দাবি মানে যেন ন্যায় দাবি যেটা সংবিধান বি আমাকে প্রদান করেছে তার উপরে আমি পদক্ষেপ নেব যেটা আমার সমাজ অনুসূচিত জাতি জনজাতি সমাজটা আগে বড়ি পারে। মোর নাম হচ্ছে ভদ্রচরণ কিষান। আজি কুচিন্ডা উপখণ্ডরে আদিবাসী দলিত একতা মঞ্চ সংঘ গঠন করা গলা যে কাহিলি গঠন কাহিলি করা গলা যেহেতু আমার আদিবাসী দলিত ভাই মানকে বর্তমান আমি সরকার আক্রোশের শিকার হয়েছি যেটা কি গলা 21 তারিখ প্রমাণ করছে যাহাফলে কি আমাকে গোটে ডিভাইডিং পলিসি গোটে গভর্নমেন্ট করি আমার কাটেগরি অনুসারে যেন গোটে কোটা বাহার করেছে যেটাকি আমার ভবিষ্যৎ পিঢ়ি লাগে বিপজ্জনক হওয়া সেতির লাগি আমি ভবিষ্যতর পিঢ়িকে যেটা আমি সুরক্ষা দেমু সেতির লাগি সারা ভারতের বর্তমান এখানে গভর্নমেন্ট বিরুদ্ধে গভর্নমেন্টর ভুলটাকে আমি চ্যালেঞ্জ করি যে কি নিষ্পত্তিটা সরকার যেটা নিষ্পত্তি দেবা যে যাহাফলে কি ভুল নিষ্পত্তি যেটাকি আমার ভবিষ্যৎ বংশোদ্ভব নিশ্চিত ভাবে ভুলি মজুরি আকারে সরকার তাঙ্কর সেবা করি করে রখবার লাগি চেষ্টা করছি।
ए अपचेष्टा केबे भी सक्सेस नहीं पारे। एणुक आम आज दलित आदिवासी संघ गठन करके आम भविष्य में आम गवर्नमेंट चैलेंज करवा संगे संगे आम भूल टाके गवर्नमेंट आम संशोधन निर्धारित संशोधन करवार लगे आम संघ गठन करशेष किसी कहार नहीं न एतकी बहुत।